আজকে আমাদের খুব সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা। দেখুন, আমাদের নিজেদের মধ্যে অনেক খারাপ অভ্যাস বাসা বেঁধে আছে। আমরা কখনো কখনো নিজেরা সেটা বুঝতে পারি, আর কখনো কখনো আমাদের আত্মহমিকার জন্য, আমাদের ইগোর জন্য বুঝেও বুঝতে চাই না। তো আজকে এত সুন্দর একটা বিষয় আলোচনা, যে খারাপ অভ্যাস আপনি যখন বুঝতে পারলেন যে আমার এই বদ অভ্যাসটা ত্যাগ করতে হবে, একটা নতুন সূর্যোদয় হলো। আমাদের জানতে অজান্তে আমাদের মধ্যে অনেক খারাপ অভ্যেস আছে, সেই খারাপ অভ্যেসটাকে ত্যাগ করব। তাই তো, ত্যাগ না করলে, রেক্টিফাই না করলে আমাদের চলতে গিয়ে আবার বাধা পেতে হবে, সত্য কথা তো। আজকে আলোচনার বিষয়টা হচ্ছে যে কোনো খারাপ অভ্যাস ত্যাগ করতে গেলে কি করব। প্রথমেই বলি যে দেখুন, খারাপ অভ্যাস আমাদের মধ্যে অনেক আছে। প্রথম দরকার আত্মবিশ্লেষণ করা, আগে খুঁজে বার করা, তন্নতন্ন করে খুঁজুন যে আমার মধ্যে ভুলটা কোথায় আছে, আমার কোন অভ্যাসটা আমার জীবনের পক্ষে মঙ্গলকর নয়, আমার কোন অভ্যাসটা অন্যকে কষ্ট দেয়। তা এটা যেই খুঁজে পেলাম, আমার পরের কাজ হচ্ছে কি ত্যাগ করবো। ত্যাগ করতে গেলে কি চাই, একটা দৃঢ় সংকল্প করুন। সংকল্প করুন যে আমি আগামী দিন থেকে, রাত্রিবেলায় আমি বারবার করে বলি যে প্রতিদিন আত্মবিশ্লেষণের দরকার আছে, আত্মবিশ্লেষণের পর সংকল্প হোক যে আগামীকাল থেকে আমি এই খারাপ কাজটি আর করব না। যে মুহূর্তে এই অভ্যাসটি আপনার পুনরায় চরিত্রে উঠে আসতে চাইছে, সেই মুহূর্তের পরিণতিটা চিন্তা করুন, দেখুন আপনি পারবেন। আর আগামী দিন থেকে করব, আগামী মাস থেকে আমি চেঞ্জ করে ফেলবো সব কিছু, আগামী সপ্তাহ থেকে চেঞ্জ করে ফেলবো, এই ভাবনাটা দূর করুন। যে মুহূর্ত থেকে আমি নতুন করে ভাবতে শুরু করলাম, সেই মোমেন্ট থেকে আমার একটা নতুন জীবন শুরু হলো, আমি এখন থেকে আর সেটা করব না। তাই তো, স্মোকিং ছাড়বেন ভাবছেন, বারবার ভাবছেন কাল থেকে ছাড়বো, পরশু থেকে ছাড়বো, ওরকম না, এই মুহূর্ত থেকে আমি ছাড়লাম, এই মুহূর্ত থেকে আমি কুসঙ্গ পরিহার করলাম। হ্যাঁ, এমন কিছু উদ্দীপনার সামনে আমি যাব না বা উদ্দীপকের সামনে যাব না যার ফলে আমার খারাপ স্বভাবটা আবার পুনরায় আমি একে আচরণ করি। এইভাবে আর জিতটা চাই, মনের মধ্যে মন যখনই উল্টো পথে যেতে চাইবে সঙ্গে সঙ্গে তাকে ফেরা, পজিটিভ ভাবুন, ব্যস্ত থাকুন। তাই তো, আমাদের ভাবনা অনুযায়ী কিন্তু কর্ম নিয়ন্ত্রিত হয়, তাই ভাবনাটাকে ঠিকঠাক করলেই দেখবেন কর্মটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। তাই যিনি বলছেন যে কোনো বাজে অভ্যাস ত্যাগ করতে কী করণীয়, প্রথমে দরকার হচ্ছে আত্মবিশ্লেষণ করে বার করা, তারপর দৃঢ় সংকল্পবদ্ধ হওয়া এবং প্রতি মুহূর্তে সেই সংকল্পটাকে খেয়াল রাখা। দেখবেন বাজে অভ্যাস, একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন, একটা ছেলের একটা বাজে অভ্যেস ছিল, কী ছিল আর বলছি না তো। সে একদিন মৃত মায়ের নামে শপথ করে বলছে, আমার মায়ের নামে শপথ করে বলছে আমি এমন কাজ আর করবো না। পরক্ষণে মনের মধ্যে একটা ভাব, পরবর্তীকালে সেরকম একটা কাজ যখন আবার করতে যাচ্ছে তখন বলছে মা তো আর নেই, মা তো মারাই গেছে, কোনো ব্যাপার নেই। এই যে নিজের কাছে নিজে ছোট হয়ে গেলেন, শপথ রাখতে জানলেন না, মৃত মাকেও পর্যন্ত অপমান করে দিলেন। এরকম করলে হবে না, কিন্তু দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে, এবং সেই প্রতিজ্ঞাটাকে আপনি কতটুকু রাখতে পারেন, কতটুকু আপনি মানুষ সেটুকুই দেখার পালা। মনের জোর নিয়ে এই প্রতিজ্ঞাটা আপনি পূরণ করুন, আর যখনই মনের মধ্যে উত্থিত ভাব হচ্ছে তখনই ব্যস্ত থাকুন, অন্যের সাথে গল্পগুজব করুন, ব্যস্ত হয়ে পড়ুন, দেখুন খারাপ অভ্যাস পালিয়ে গেছে। আর খানিকটা অনুতাপের দরকার, আর যেটা দরকার আমি নিজেকে পরিবর্তন করব, ইচ্ছেটা দরকার সবচেয়ে সর্বোপরি, ইচ্ছে থাকলে উপায় হবে। আজকে এখানে শেষ করছি, আবারও আলোচনা হবে, সঙ্গে থাকুন, স্বস্তিবার্তার সঙ্গে থাকুন, অনেক অনেক ভালো থাকুন।